দারুল দেওবন্দের ঘটনা। এক শিশু বাচ্চা মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে কান্না করতেছে আর বলে, বাবা মা তোমাদের বড় স্বপ্ন ছিল আমি হাফেজ কোরআন হব, বড় আলেম হব, কিন্তু আমার কপাল দুর্ভাগ্য, আগুনে পুড়া তোমরা দুইজন মারা গেলা, আমি তো হাফেজ হইলাম কিন্তু এখন আলেম হব কি করে, টাকা পয়সা আমাকে কে দেবে, আমার বরণ পোষণের দায়িত্ব কে নেবে। এই বাচ্চা প্রতিদিন মায়ের বাবার কবরের পাশে এসে কান্না করে, আব্বা মা আগুন লেগে একদিন মারা গেছে। ছোট্ট শিশু আব্দুর রহিম আব্বা আমার কবরে এসে কান্না করে বলে, বাবা মা আমি তো তোমাদের স্বপ্ন হয়তো পূরণ করতে পারবো না, আলেম হইতে পারবো না, লম্বা সময় প্রতিদিন কান্না করে, হঠাৎ করে একদিন রাত গভীর রাত গুনগুন করে আব্বা আমার কবরের পাশে কান্না করে বলে, মা বাবা আমি মাদ্রাসায় কি করে পড়বো, টাকা নাই পয়সা নাই, ওই সময় তো যার যার টাকা দিয়ে কেরোসিন তৈল কিনে পড়া লাগতো, যার যার ওইরকম ইলেকট্রিসিটি ছিল না। আব্দুর রহিম আব্বা আমার কবরের পাশে কান্না করে, গুনগুন করে গভীর রাত কান্না করে বলে, মা বাবা তোমরা আমাকে ক্ষমা করে দাও, মনে হয় আলেম হইতে পারবো না। একজন মক্ষর মানুষ মক্ষর যুবক হেঁটে যায়, এলাকার কেউ তাকে দেখতে পারে না, সব সময় মদ খায় গাঞ্জা খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, বালা কোনো কাজ করে না, কেউ তাকে দেখতে পারে না, নামাজও পড়ে না, মসজিদেও আসে না। ওই মক্ষর মদ খায় মাতাল অবস্থায় বাড়িতে যায়, গভীর রাত কবর স্থান থেকে গুনগুন একটা কান্নার আওয়াজ শোনা যায়। মক্ষর মনে মনে ভাবলো, কান্নার আওয়াজটা তো মানুষের মনে হয়, কে কান্না করে, বাচ্চার কোনটে কান্নার আওয়াজ শোনা যায়। এই জন্য ওই মক্ষর চিন্তা করলো, দেখি তো কে কান্না করে কবরের ভিতরে ঢুকলো, ডুইকা দেখে ছোট্ট একটা বাচ্চা, মাথার মধ্যে টুপি, লম্বা একটা জুব্বা পাঞ্জাবি, চোখ দুইটা দিয়া ঝর্ণার মতো পানি পড়ে, বুকটা বাসাইতেছে কান্না করে বলে, মা ও বাবা তোমরা তো চইলা গেলা, আমারে কার কাছে রেখা গেলা, কে আমারে মাদ্রাসায় পড়াবে, কে আমারে আদর করবে, কে আমারে যত্ন করবে, কে আমারে টাকা দিবে। ওই মক্ষর যুবকটা অনেক ক্ষণ ধরে তার কবরের পাশে দাঁড়াইয়া কান্নার আওয়াজটা শুনলো, মাথার মধ্যে হাত দিয়ে বলে, কি নাম বলে, আমার নাম আব্দুর রহিম, তোমার বাবা মা কি মারা গেছে বলে, এই কবরে আমার মা বাবা শুয়ে আছে, কি করে মারা গেল, কয়েকদিন আগেই তো আগুন লেগে আমার আব্বা আম্মা মারা গেল, কেন কাঁদো বলে, আমার আব্বা আম্মার স্বপ্ন ছিল আমাকে কোরআনে হাফেজ বানাবে, আমি তো হাফেজ হলাম, আমি তো আলেম হইতে পারবো না, কেন কি আমার দেখাশোনা করবে, এই দুনিয়ায় আমার আর কেউ নাই, শুধু আমার মা ছিল, আমার বাবা ছিল, এই দুনিয়াতে এখন আমার কেউ নাই, আমার কে আদর করবে, কে যত্ন করবে, কে আমার লালন পালন করবে। ওই মক্ষর যুবক ওই বাচ্চার কান্না দেখে নিজেও কান্না শুরু করে দিল, অন্তরের মধ্যে মায়া অন্তর মহাব্বত, হায় কত টাকা নষ্ট করি, নাচ গান করে মেয়েদেরকে নিয়ে আনন্দ করি, ফুর্তি করি, মদ পান করি, গান করি, কত টাকা নষ্ট করি, হারাম খাই, কিন্তু এই একটা যুবক আল্লাহর কোরআন পড়বে, টাকা নাই পয়সা নাই, দুনিয়াতে মা নাই বাবা নাই। এই যুবকটার মাথার মধ্যে হাত দিয়ে বলে, কি নাম, হাফেজ আব্দুর রহিম, হে আব্দুর রহিম জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কিন্তু তোমার ভিতরে আল্লাহর কত মহাব্বত, নবীর কত মহাব্বত, তোমার ভিতরে জাহান্নামের ভয়, এই ছোট্ট মানুষ চোখ দিয়ে অঝরে পানি ফেলতেছো, অথচ আমি আল্লাহর কোনোদিন ভয়ে কান্নাও করি নাই, নামাজও পড়ি না, রোজাও রাখি না, বাবা তোর চোখের পানি আমার কলিজার মোর ঘুরাইয়া দিয়েছি, ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করবো না, ওয়াদা দিলাম আমি যত টাকা মদ পান করতাম সবগুলো টাকা আমি তোরে দিয়ে দেবো মাদ্রাসায় পড়বার জন্য, সুবহানাল্লাহ বল। কিন্তু বাবা এই কথা কাউরে বলবি না, এই কথা কাউরে বললে তোকে তিরস্কার করবে, বলবে মদ খর তোরে টাকা দেয়, আমি ওয়াদা দিলাম আর আমি মদ পান করবো না, আর নামাজও সারবো না, আমি যদি রোজা রাখবার তৌফিক আল্লাহ দেয় হায়াত রোজাও আমি রাখবো। এই কথা বলিয়া গোপনে গোপনে ওই বাচ্চাটাকে টাকা পয়সা দেয়, আর বাচ্চারা লেখাপড়া করে, কিন্তু এলাকার মানুষ ওই যুবকটাকে দেখতে পারে না মদখোর। কয়েকদিন পরে কয়েক বছর পরে যুবকটা মারা গেল, মারা যাওয়ার পরে লাশটা উঠানে পড়ে আছে, কোন ইমাম সাহেব তার জানাজা পড়াইতেছে না, সে মদখোর, সে জিনাকার, সে সবসময় নাচতো গাইতো আনন্দ ফুর্তি করতো, কেউ তার জানাজা পড়ায় না, কাফনে কাপড় পড়ায় না, কেউ তাকে গোসলও দেয় না, কিন্তু আব্দুর রহিম সংবাদ পায় দৌড়ে চইলে আনছে, আয়েশা বাচ্চা মানুষ হাফেজে কোরআন গোসল দিয়া কাফনের কাপড়টা পরাইয়া এলাকার লোকদেরকে ডাকে, হে এলাকাবাসী আসো তার জানাজা পরাইয়া তাকে কবরে রাখো, বলে না না তুমি তাকে
চিনো না সে একজন জিনাগার সে একজন নাস সে গাছ নাম সে একজন মস্কর সে নাস্তো গাইতো আনন্দ ভর্তি করতো ওই ছেলেটা আব্দুর রহিম বলে আমি কি জানি আপনারা জানেন না বল কি জানো বলে আমার মা বাবা যখন কয়েকদিন আগে মারা গেল বহুদিন আগে গভীর রাত আমি কান্না করতেছিলাম আব্বা আমার কবরের পাশে মা বাবা তোমাদের স্বপ্ন ছিল মানে হাফেজ বানাইবা আলেম বানাইবা আমি হাফেজ হইলাম কিন্তু আলেম হইতে লম্বা সময় এক যুগ লাগে এতদিন কে টাকা আমার দিবে পয়সা কে দিবে বাতি কিনবার কেরোসিন কি আমার কিনে দেবে আমি কান্না করতেছিলাম আর এই মক্ষুর মক্ষে মাতাল অবস্থায় যায় আর আমার কান্নার শব্দ পাইয়া মাথার মধ্যে হাত দিয়া বলে আব্দুর রহিম তুই আর কাঁদিস না ওয়াদা দিলাম আর মদ পান করব না জীবনে যত মদ পান করেছি আল্লাহর কাছে তওবা করব আর আমাদের যত টাকা আছে মদ পান করে সব টাকা আমি তোরে দিয়ে দেব এলাকাবাসী আপনারা তো জানেন না আমি যে লেখাপড়া করি তার টাকা দিয়ে পড়ি সে আর মদ পান করে না সে খারাপ কাজও করে না বহুদিন আগে তওবা করেছে বহুদিন আগে আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়া অর্থাৎ নামাজ পড়া শুরু করে দিয়েছে তার জানাজা পড়ানো হলো জানাজা পড়ে যখন কবরে নিয়ে যায় কবরে নাকবার পরে তার কবর থেকে মিষ্টি আম্বার গ্রান শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলে তার কবর থেকে মিষ্টি আম্বার গ্রান সবাই বলে কেমন গ্রান কোথ থেকে আসি কবর থেকে আস হায় রে এরকম গ্রান তার কেউ পাই নাই কোথাও পাই নাই রাত্রি বেলা আব্দুর রহিম ঘুমিয়ে আসে স্বপ্নযোগে ওই যুবক তারে দেখতে পাইছে জান্নাতের বাগানের মধ্যে হাসতেছে নাচতেছে গান করতেছে আনন্দ ফুর্তি করতেছে আল্লাহু আকবার বলেন আব্দুর রহিম হাফেজ আব্দুর রহিম ডেকে বলে হে যুবক ভাই তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে ওই যুবক ডেকে বলে হে আব্দুর রহিম তুমি তো জানো আমি কত অন্যায় করেছিলাম অপরাধ করেছিলাম কিন্তু আমি ওয়াদা করেছি তওবা করেছি আর মদ পান করব না আর জিনা করব না সব টাকা তোমাকে দিয়ে দেব এই যে তোমাকে আমি টাকা দিয়েছিলাম আর গুনাহ করি নাই আল্লাহ আমার তওবা কবুল করেছে আর তোমার কোরআন তেলাওয়াতের বদৌলত আল্লাহ তাআলা আমি মদখোরকে মাফ কইরা দি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিয়েছে আল্লাহু আকবার হার গরিনে দেনে তো তুই আর হায় জো না মাঙ্গে উসসে তো বেজার হায় এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে চাও আল্লাহর কাছে যে যত বেশি চাই বেশি তওবা করে আল্লাহ তার উপরে বেশি পছন্দ হয় ঠিক কিনা বলেন এই জন্য এই দুনিয়াটা খরচ তাই জিন্দেগি একটা জিনিস বিশ্বাস করা লাগবে যেটাকে বিশ্বাস করুক আর না করুক কিন্তু মৃত্যুবরণ করা লাগবে এটা কিন্তু সবাই বিশ্বাস করতে হবে ঠিক কিনা বলেন কারণ প্রতি বছর এই এলাকা থেকে মানুষ মারা যাইতেছে অনেক জায়গায় তো মাসে মাসে মানুষ মারা যায় ঠিক কিনা জোরে বলেন প্রতিদিন সকালবেলা ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি শব্দ শোনা যায় এই জন্য বলি ভাই সালাম করেন গাড়ি করেন বাড়ি করেন জমি জমা করেন ক্ষমতা যা কিছু আছে আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি এমন একটা সময় আপনার আসবে বিবিও যাবে না সন্তানও যাবে না মা যাবে না ভাই যাবে না বোন যাবে না গাড়ি বাড়ি কোনো কিছু যাবে না ওর ইমারত রাবরি বোরাসমা আকে বাজিরে জমি গর্দিন হা গর চোরসতম শওকত সুরত বুয়াদ যাহে চো বাহারাম দরগুরত বুয়াদ কবি বলেন কর ইমারত রাবরি বোরাসমা একটু লক্ষ্য করে দেখো না বলে সে সাথে মাথাটা লাগাইয়া আসমান পর্যন্ত বিল্ডিং বানাইছো গর ইমারত রাবরি বর আসমা আখেরাত জমিনে গর দিনে হা শেষ পর্যন্ত কিন্তু সারা তিন হাত মাটি নিচে যাওয়া লাগবে ঠিক কিনা জোরে বলেন বিবিও যাবে না সন্তান যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইয়ুনি হে আমার উম্মতের দল এমন একদিন আসবে কেউ তোমার কাজে আসবে না কেউ তোমার সাথে যাবে না আজকে বিদেশে যাইবা যাইতে বন্ধু চায় ছেলে চায় মেয়ে চায় বাজারে যাইবা ছেলে যাইতে যাওয়ার জন্য কান্নাকাটি করে এক জায়গায় মেহমান হইছে যাইবা বিবাহে যাইবা বিবিও যাইতে চায় সন্তান যাইতে চায় মা যাইতে চায় বাচ্চা যাইতে চায় কিন্তু এমন একটা সময় তোমার আসবে তুমিও সেই অন্ধকার কবরে যাবে সেই কবরে যাওয়ার সময় তুমি ঠিকই বলবা আজকে আসো আমি একা একা কবরে যাই থাকতে পারবো না বড় ভয় লাগে কিন্তু ওই দিন তুমি ডাকবা কিন্তু কেউ যাবে না ঠিক কিনা বলেন আর আজকে বিবাহে যাও তুমি বলো আমার একা দাওয়াত দিয়েছে তোমার নিলে কেমনে হবে আর ওই দিনটা তুমি একা একা যাইবা ডাকবা হ্যাঁ আমার আত্মীয়রা
কদ্দিমুনি আমারে নিয়ে যাও, অথবা কেউ কেউ বলবে আইনা তাজহাবুনি আমারে কই নিয়ে যাও, যদি জাহান্নামী হয় বলবে আইনা তাজহাবুনি কই নিয়ে যাও, আর জান্নাতি হইলে বলবে কদ্দিমুনি আমারে সামনে তাড়াতাড়ি নিয়ে যাও। বলা হবে হে আমার আত্মীয়রা, আমি একা একা অন্ধকার কবরে কেমনে থাকবো, তোমরা আসো অন্ধকার কবরে আমার একটু পাহারা দাও। ওই দিন তোমার প্রাণের বিবি যার সাথে 40-50 বছর সংসার করেছো, যে না খাইয়া যারা খাওয়াইছো না পয়রা যারা পড়াইছো, ওই বিবি তোমার সাথে যাবে না, সন্তান যাবে না, মা যাবে না, বাবা যাবে না, কেউ অন্ধকার কবরে যাবে না। ওই অন্ধকার কবরে একমাত্র বন্ধু হবে তোমার আল্লাহ আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর নবীর আদর্শ গুলো মানো, আল্লাহর নবীর বিশ্বনবীর হাদিস গুলো পরিপূর্ণ তোমরা মেনে চলো, আল্লাহর হুকুম গুলো পালন করো। সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন, জীবন থেকে বেশি ভালোবাসে। আল্লাহর নবী পায়ের বৃদ্ধ আঙ্গুলে ব্যথা পাইছে, আঙ্গুলটা ফেটে গেছে, এই জন্য হিজামা লাগাইছে, আল্লাহর পয়গম্বর রক্তগুলো বের করতেছেন, একজন সাহাবি রক্তগুলো বের করতেছে, আরেকজন সাহাবি বলে সাবধান রক্তগুলো যেন মাটির মধ্যে না পড়ে, একটা শিশার মধ্যে বড়, বোতলের মধ্যে বড়, আল্লাহর পয়গম্বরের পবিত্র রক্ত জমিনের মধ্যে পড়লে আল্লাহ তার অসন্তুষ্ট হবে। আল্লাহর পয়গম্বর বললেন হে সাহাবি রক্তগুলো একটা বোতলের মধ্যে ভরে রাখো। ওই সাহাবি মুখ দিয়ে টাইনা টাইনা হিজাবার মাধ্যমে রক্তগুলো বের করে করে বোতলের মধ্যে পড়ে। আল্লাহর পয়গম্বর কাল এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে বললো, তালহা যাও এমন একটা জায়গার মধ্যে রক্তগুলো ফেলে দিবা যেখানে মানুষের পদাচরণ নাই, মানুষের পা পড়ে না, এমন একটা জঙ্গল এলাকার মধ্যে ফালাইয়া দিবে যেখানে কোনো মানুষ যায় না, যেন মানুষের কদমের নিচে না পড়ে পবিত্র রক্ত। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে রক্ত নিয়ে যাইতেছে, মনে মনে রক্ত গুলো লইয়া ভাবতেছে এই তো আল্লাহর পয়গম্বরের পবিত্র রক্ত, এই আমার সুজিয়া, এই রক্ত আমি দুনিয়া জমিনের মধ্যে ফালাইব না, সুবহানাল্লাহ বলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জীবন থেকে বেশি ভালোবাসতেন, এই রক্ত গুলো পান করে ফেললেন, পান করিয়া কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বরের সামনে আসলেন, আসবার পর আল্লাহর পয়গম্বর বলে তালহা রক্তগুলো কোথায় ফেলাইছো, কোন গর্তে ফেলাইছো? আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছে তালহা চোখ কিছুক্ষণ পর বলে পয়গম্বর এমন একটা গর্তের মধ্যে ফেলাইছি যেখানে কোনো মানুষ যায় না, মানুষের পদচরণ নাই, এমন একটা গর্তের মধ্যে ফেলাইছি, ও পয়গম্বর আপনার রক্ত উঠে নেওয়ার মতো কেউ নাই। আল্লাহর পয়গম্বর বলে কোন সে গর্ত আমারে বলো, তালহা বলে না। আল্লাহর পয়গম্বর সন্দেহ করলেন, বলো এ তালহা কোথায় ফেলাইছো? এ পয়গম্বর আপনার রক্তগুলো আমি পান করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর বলে তালহা তুমি তো জানো রক্ত পান করা হারাম, কিন্তু রক্ত পান করল না পয়গম্বর, হালাল হারাম বুঝি না, ও পয়গম্বর এতটুকু বুঝি এটা আপনার রক্ত, এই রক্ত যেই দেহ থেকে বের হয়েছে ওই দেহের জন্য জাহান্নাম হারাম, আর আমি এটা ও বিশ্বাস করি পয়গম্বর, এই রক্ত যদি আমার দেহের মধ্যে ঢুকে গো এই দেহটা আল্লাহ তাআলা চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। আল্লাহু আকবার! আল্লাহর পয়গম্বর লাফিয়ে দাঁড়াইয়া তালহার হাতটা উঁচু করে বলে সাবির তোমরা ভালো করে দেখো, এই সেই তালহা যেই পয়গম্বর রক্ত জান্নাতি রক্ত, ওই রক্ত এই দেহ থেকে ওই দেহের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর শপথ করে বলি এই দেহ আর কোনোদিন জাহান্নামের আগুন আল্লাহ তাআলা পোড়াতে পারবে না। আল্লাহু আকবার বলে এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আদর্শিত হবে। কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীকে দেখাবে আর কাউকে দেখাবে না। প্রশ্ন করা হবে মার রব্বুকে তোমার রব্বকে, আমার দিন কত তোমার দিন কি, মান হাজার ওজন এই ব্যক্তি কি? আল্লাহর পয়গম্বরকে দেখানো হবে যে দুনিয়াতে আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছে, নবীর সুন্নাতগুলো পরিপূর্ণ আদায় করেছে, নবীর মহাব্বত অন্তরে ছিল, বেশি বেশি দুরুদ পাঠ করে তো বিশ্বাস করবে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখাই বলবে এটা তো আমাদের প্রিয় রাসূল, এটা আমাদের প্রিয় নবী, যেই নবী আমাদের জন্য গোটা জিন্দেগী ভর কান্না করেছে, উনি আমাদের জীবন থেকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার! এই জন্য বলে যুবক এখনো সময় আছে তওবা করো, তোমার মতো কত যুবক কিন্তু দুনিয়া থেকে দৈনিক চলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য বলি এই অবস্থায় ইন্তেকাল করলে আল্লাহর দরবারে কি জবাব দিবা, কেমনে দাঁড়াবা, তুমি কি জান্নাতি না জাহান্নামী হিসাবটা আজকে টান দিয়ে দেখো।